বনমানী বিহকল রাষ্ট্র পর্যায়ের টিভি চ্যানেলত অসম কন্যা গুঞ্জন সিনহাক অপমান করিলে রাঘব জুয়েলে। তার পিছতেই আমার উত্তর পূর্বাঞ্চল উত্তেজিত হয়ে পড়ে রাঘব জুয়েলের উপর। অতি সোনকালেই রাঘব জুয়েলের উপর আরক্ষী তদন্ত করাতো উচিত বলে বহুতে মন্তব্য প্রকাশ করে। বহুতরে মন্তব্য, এসময়ত কার বিরোধিতা করা রাঘব জুয়েল এইবার অসমিয়াক সজালে চাইনিজ। এয়াই লিব্রেন্ডুবুরর মানসিকতা, ইয়ার উপর এতিয়া কেস রেজিস্টার হব। আকৌ কৈছে এনে কার্য নিন্দনীয় আর গ্রহণযোগ্য নহয়। রাষ্ট্রীয় চ্যানেলত অসমিয়া ছোৱালীক চাইনিজ আখ্যা দিয়া রাঘবর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিব অসম আরক্ষীয়ে। ইয়ার পিছতে অসমর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দেবে এনেদরে টুইটারত প্রতিক্রিয়া প্রকাশ করে রাঘব জুয়েলের উপর, যার বাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাঘব জুয়েলক রেসিস্ট বলে আখ্যান দিয়ে। রাষ্ট্রীয় চ্যানেলত অসমৰ নৃত্যশিল্পীক অপমান করার অভিযোগ উত্থাপন হয়েছে রাঘব জুয়েলের উপর। গুৱাহাটীৰ নৃত্যশিল্পীক সিনহা ভাষাৰে আমন্ত্রণ করে বিপদত পড়িল রাঘব জুয়েল। রাঘবে গুঞ্জন সিনহাক সিনহা ভাষাৰে আমন্ত্রণ জনোৱা এটি ভিডিও ক্লিপ বর্তমান সোশ্যাল মিডিয়াত খুবই ভাইরাল হয়ে পড়ছে। আর এই ভিডিও ক্লিপটোর বাবে এতিয়া আমার উত্তর পূর্বাঞ্চলে দাবি উত্থাপন করেছে যে রাঘবে অসম কন্যাক অপমান করেছে। লগতে গুঞ্জনক চাইনিজ বলে কবলে সাহস কত পালে, ইয়াক লো এতিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাঘবর উপর। বন্ধুবান্ধবী সকল, সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মো আপনার দেখা মাজির এই ভিডিওট আপনার নিশ্চয় ভিডিওটি চাই কব আসলতে ভুল কি রাঘবর। इसकी चाइनीज भले ही समझ ना आए मगर इनका डांस सबको समझ आता है। बुलाते हैं वो जैसे गुवाहाटी असम की गुंजन। आप आ गए गुंजन।